আমেরিকাতে ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম, আমি মাইশা। আমাদের চারপাশে বিভিন্ন রকম খবর আর গল্প নিয়ে আবারও ফিরে আসলাম। এই এপিসোডে স্পেশাল কী কী আছে চলুন সেটা দেখে নিই। আজ রয়েছে বায়োনিক হ্যান্ডের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন। সেটাই আমি পছন্দ করি, এতে আমার নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে হয়। আরও আছে পরিত্যক্ত পোশাক আপসাইক্লিং করছেন একজন ডিজাইনার, সেটি নিয়ে একটি রিপোর্ট। এক ধরনের টেকসই ফ্যাশন যা মানুষ, পরিবেশ এবং প্রাণীদের উপর পোশাক তৈরির প্রভাব বিবেচনা করে। ক্যালিফোর্নিয়া বেসড কোম্পানি সায়োনিক নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে বায়োনিক হ্যান্ড। এতে অ্যাড করা হয়েছে মানুষের হাতের মতো জটিল বৈশিষ্ট্য, যার ফলে ব্যবহারকারীরা জিনিসপত্র ধরে রাখতে পারেন এবং কিছুটা স্পর্শের অনুভূতিও তারা পান। ভয়েস অফ আমেরিকার জিনিয়া ডুলোর রিপোর্ট থেকে আরও জানাচ্ছে তাহিরা কিবরিয়া। There's many heroes out there that do have bionic limbs or disabilities. Typically, they are villains because of the stereotype of disabled characters being villains. অনেক অভিনেতা আছে যাদের কৃত্রিম অঙ্গ হয়তো থাকতে পারে, কিন্তু যখন আমরা খলনায়ক চরিত্র রূপায়ণ করি তখন সাধারণত এদের হাত পা ভাঙা বা কৃত্রিম বা বায়োনিক হাত পা লাগানো দেখিয়ে থাকি। এই যেমন আমি নেবুলার মতো চরিত্রে অভিনয় করছি যার কৃত্রিম একটি হাত আছে। শিশু বয়সে আমি আমার হাত হারিয়েছি, আমার হাতে বিষক্রিয়া ঘটেছিল। যখন বড় হয়েছি তখন কিন্তু আমি আমার মতো কাউকে দেখিনি, তবে আমি যেমন সেটাই আমি পছন্দ করি, এতে আমার নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে হয়। I've wanted to do this my entire life, ever since I was 7 years old, to build bionic limbs. My parents are from Pakistan, and I was visiting when I was 7. আমি সারা জীবন বায়োনিক হাত পা সৃষ্টি করতে চেয়েছি। 7 বছর বয়সে আমি আমার বাবা মার সাথে পাকিস্তানে বেড়াতে গিয়েছিলাম। সেখানেই প্রথম আমি আমার বয়সী এক মেয়েকে অঙ্গহীন অবস্থায় দেখি। তার একটি পা ছিল না, সে ক্রাচ হিসেবে গাছের ডাল ব্যবহার করছিল। সেটাই ছিল আমার বায়োনিক অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির অনুপ্রেরণা। এই ইলেকট্রোডোজ বা কন্ডাক্টরটি আমার হাতের দুপাশে যুক্ত করা সকেটের ভেতরে ঢুকালে তা ত্বকে চাপ সৃষ্টি করবে এবং মেশিনটি পেশিগুলোর সংকোচন প্রসারণ বুঝতে পারবে। হাত মুঠো করার জন্য আমি আমার হাতের এই দিকটার পেশি ব্যবহার করব আর খোলার জন্য অন্যদিকে। The muscle sensing technology had been around for a while. Muscle sensing প্রযুক্তি অনেক দিন থেকেই রয়েছে, তবে খুব সহজে তা পাওয়া যেত না এবং 3D প্রিন্টারের সাহায্যে কৃত্রিম অঙ্গগুলো বানানো হতো না। আমরা ওই সব প্রযুক্তি একত্রিত করেছি। Mark 4 হচ্ছে আমাদের প্রথম সৃষ্টি। এতে আঙুলে চাপ সৃষ্টিকারী সেন্সর যুক্ত করে আমরা স্পর্শের অনুভূতি আনতে পেরেছি। যারা এই ধরনের অঙ্গ ব্যবহার করেন তারা প্রকৃতপক্ষে কি ধরেছেন তা অনুভব করতে পারেন। আমি যদি বলি আমার হাতের অনুভূতি আবারও আমি অনুভব করতে পারছি, তবে তা একটু ভুল বলা হবে। তবে সকালে আমি আমার কফির কাপটা যে ধরছি আর সেটা যে গরম তা অনুভব করতে পারি এবং কাপটাও আমি ধরে রাখতে পারি। We're working on integrating this hand directly to your bones and your nerve. এখন আমরা এই হাতকে সরাসরি মানুষের হাড় এবং স্নায়ুর সাথে মিলিয়ে দেবার কাজ করছি। স্নায়ু ইমপ্ল্যান্ট প্রযুক্তির সাহায্যে এটি করা গেলে দুটি হাতকেই আমরা পৃথকভাবে এবং খুব সহজে ঘোরাতে পারব। ক্যামেরা ব্যবহারের পরিবর্তে আমরা স্নায়ু ইমপ্ল্যান্ট করব এবং সেই সাথে কয়েক বছরের মধ্যেই আমাদের রোগীরা প্রথম পিয়ানো বাজাতে বা কিবোর্ডে টাইপ করতে সক্ষম হবেন। প্রত্যেকটি আঙুল যদি আলাদাভাবে নাড়ানো যায় তাহলে দারুণ হবে, এবং এটা যদি করা সম্ভব হয় তাহলে জন্মগতভাবে যারা হাতবিহীন এবং আমিও উপকৃত হব। আমাদের তৈরি হাতগুলো মানুষের দেহে যুক্ত করার পাশাপাশি যেসব রোবট মানুষের মতো কাজ করবে তাদের ক্ষেত্রে
আমাদের তৈরি হাত ব্যবহার করা যেতে পারে। You can use our hand for robots as well. And so NASA is building a humanoid astronaut. NASA এমনই একটি রোবট নভোচারী বানাচ্ছে যা মানুষের মতো কাজ করবে এবং তাকে তারা শেষ পর্যন্ত মহাকাশে পাঠাতে চায়। NASA যেহেতু এমনই একটি হাত খুঁজছিল তো তারা আমাদের সাথে যোগাযোগ করে। এই ছবিতে NASA হিউম্যানয়েড রোবট নভোচারী ভ্যালকিরির হাতে আমাদের তৈরি হাতটি দেখা যাচ্ছে। জিনিয়া ডুলুটের প্রতিবেদন থেকে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। নিউ ইয়র্কের জোনাস কিং টেক্সটাইল ডিজাইনারদের একটি নতুন গ্রুপের প্রতিনিধি যারা পরিত্যক্ত কাপড় আপসাইকেল করেন। কিং বিভিন্ন জায়গা থেকে ট্রাশ কালেক্ট করে সেগুলো দিয়ে নতুন কাপড় তৈরি করে থাকেন। ভয়েস অফ আমেরিকার নিনা বিষ্ণেবার রিপোর্ট থেকে আরও জানাচ্ছে সাফিউল মাসুদ। এগুলো সবই পরিত্যক্ত কিংবা টুকরো কাপড়ের স্তূপ। আপনি সব জায়গায় এই কাপড়ের স্তূপ দেখতে পাবেন। জোনাস কিং ব্রুকলিন ভিত্তিক একজন ডিজাইনার, যিনি কেবল অব্যবহৃত কিংবা পরিত্যক্ত কাপড় থেকে নতুন করে জামা কাপড় তৈরি করেন। কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করে তিনি কেবল প্রাকৃতিক উপাদান এবং রং দিয়ে পোশাক রূপান্তর করেন। বলতে গেলে ফেলে দেওয়া কাপড়কে তিনি পুনর্জীবিত করেন, আর এটাই তার নিজস্ব প্যাটার্ন এবং কাপড়ের কাজ। কিং একজন তথাকথিত আপসাইক্লার। Humans as a species are ekta projati hisebe manush tar proyojoner che onek beshi jinish toiri kore amader prithibite ei muhurte je porimane poshak ache ta ontoto poroborti 6 projonmer jonno jotheshto king bolen jokhon tini school e porten tokhoni tini slow fashion er preme porechilen slow fashion holo ek dhoroner tekshui fashion ja manush poribesh ebong praniter upor poshak torir probhab bibechona kore ক্লাসে হুডি সেলাইয়ের মাধ্যমে তার কাজের যাত্রা শুরু। পরবর্তীতে তিনি তরুণ ডিজাইনারদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর কিড সুপার নামে একটি বিখ্যাত শিশুদের ফ্যাশন শোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন কিং, এবং সেখানেই উপহার হিসেবে তার প্রথম সেলাই মেশিনটি তিনি পেয়েছিলেন। এটি একটি সিঙ্গার সেলাই মেশিন, এটি খুবই কাজের। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিড সুপার শো স্টিকার লাগানো আছে, যাকে অ্যাসেম্বলি লাইন বলা হতো। কিং নিউ ইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়েন এবং কিছু বন্ধু চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের সাথে একসাথে ব্রুকলিনে থাকেন। তিনি বন্ধুদের কাছ থেকে কিছু উপাদান পান, কিন্তু এর অনেকটাই আসে নিউ ইয়র্কের রিসাইক্লিং এবং ফ্যাব স্ক্র্যাপ নামক একটি পুনঃব্যবহারের পরিষেবা থেকে। ফ্যাব স্ক্র্যাপ প্রতিষ্ঠাতা জেসিকা শ্রাইবার বলেছেন তারা প্রতি সপ্তাহে প্রায় 3.5 টন ফ্যাব্রিক সংগ্রহ করে। যখন জিনিসগুলো সাজানো হয় আপনি এখানে আলগা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন, এই সবগুলোই সমস্ত ফ্যাব্রিক স্ক্র্যাপ। আমরা সেগুলোকে একটি সোয়েটারে পাঠাই এবং সেখান থেকে এগুলো বেরিয়ে আসে, এটাকে বলা হয় ঝুট। কিং ফ্যাশনে তার সবুজ পদ্ধতিকে আরও এগিয়ে নিয়েছেন। অতি সম্প্রতি ফুল এবং আইভির পাতা দিয়ে রং করা পোশাক তিনি তৈরি করছেন। এই পাতাগুলি কয়েকদিন পর এমনিতেও পড়ে যেত, এগুলো অনেক আছে। তবে এই যে গাঢ় সবুজ রঙের পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোতে বেশি পরিমাণে পিগমেন্ট আছে। তার পোশাকের জন্য প্রাকৃতিক রং পেতে এরপর তিনি ড্যান্ডেলিয়ান এবং সূর্যমুখী ফুল ব্যবহারের পরিকল্পনা করছেন। কিং তার 250 ক্লোদিং ওয়েবসাইটের মাধ্যমে এসব শার্ট, প্যান্ট এবং ব্যাগ বিক্রি করেন। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এও আমরা আমাদের এপিসোড আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।